জাতীয় এসসি কমিশনের পরে এবার সন্দেশখালীর ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবের থেকে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। এক মাসের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিশনের দাবি, তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানতে পেরেছে সন্দেশখালীতে মানবাধিকার ভঙ্গের অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতেই রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তার কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।